পড়ানো হচ্ছে, অমিত শাহের আমাদের রেফারি পড়ানো হচ্ছে। আরে তোর স্লোগান দাও, আরে বড় করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উত্তর কলকাতায় বিধান সরণিতে একটা রোড শো করছিলেন। এই রোড শো চলাকালীন তৃণমূল ছাত্র পরিষদের কতিপয় সমর্থক যখন বিজেপি এবং মোদী তানাশাহির বিরুদ্ধে তাদের কালো পতাকা দেখান, তার বিরুদ্ধে বিজেপি যে নক্ষরজনক আচরণ করেছে আপনারা সকলে জানেন, সে মিছিল থেকে শয়ে শয়ে মানুষ বেরিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খুব সামনে, সে বিদ্যাসাগর হোস্টেল, সে বিদ্যাসাগর হোস্টেলের সামনে আমাদের বাংলা তথা ভারতবর্ষের অন্যতম মনীষী বিদ্যাসাগরের একটি মর্মর মূর্তি ছিল, সেই মূর্তিটি তারা ভাঙেন এবং সেই হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালিয়ে অফিসের ল্যাপটপ সহ বহু মূল্যবান নথি কাগজপত্রের তারা ক্ষতি করেন এবং কলকাতার রাজপথে যে তাণ্ডব যারা চালায় বাংলার মানুষের কাছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, গতকাল থেকে আমরা রাগে ফুটছিলাম যে অমিত শাহ গুজরাট থেকে এসে কলকাতায় এই মাস্তানি করবেন, আর আমরা বাঙালি, আমরা যারা তৃণমূলের সমর্থক আমরা বসে এই তাণ্ডব সহ্য করব না। কিন্তু আমাদের নেত্রী আমাদের সকলকে সংযত হতে শিখিয়েছেন, তিনি নিজে গতকাল ওই এলাকায় পরিদর্শনে যান এবং সকল মানুষকে সান্ত্বনা দেন। আজকে ওই রাস্তায় তিনি লক্ষ লক্ষ মানুষের মিছিল করে অমিত শাহকে এবং বিজেপিকে তার যোগ্য জবাব দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সকলে আমাদের জেলা কার্যালয়ের সম্মুখে এই জায়গায় আমরা প্রতিবাদ এবং ধিক্কার দিবসের আয়োজন করি। সারা রাজ্য জুড়ে আপনারা জানেন যে ধিক্কার এবং প্রতিবাদ চলছে, আমরাও এই ধিক্কার এবং প্রতিবাদকে সংগঠিত করে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করি। আপনারা জানেন যে রোজার মাস, রোজা খোলার সময় হয়ে গেছে, সবাইকে রোজা খুলতে যেতে হবে। তাই আমাদের যারা রোজা রেখেছেন সেই সমস্ত মানুষের যাতে কোনো কষ্ট না হয়, তাই জন্য আমরা আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানে করলাম। এবং এই অনুষ্ঠানে শুধু শেষ নয়, আপনারা শুনলেন যে বাকবুল তার বক্তৃতায় বলছিল যে এরপর সারা বাংলা জুড়ে আরও প্রতিবাদ আমরা করব এবং সেই প্রতিবাদের ঢেউ
আমরা আগামী দিন সারা ভারতবর্ষে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছে দেবো, এটাই আমাদের লক্ষ্য। এই ঘটনায় যারা অভিযুক্ত বা যারা অ্যারেস্ট হয়েছে তাদের বেশিরভাগই গলসির বাসিন্দা, এ ব্যাপারে কি গলসিতেও কি প্রতিবাদ আন্দোলন হবে? দেখুন, নিশ্চয়ই গলসি আমাদের পূর্ব বর্ধমান জেলার মধ্যেই পড়ে, যেহেতু একটা নির্বাচনী প্রক্রিয়া চলছে আপনারা জানেন। সেই নির্বাচনী প্রক্রিয়ায় আমরা খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান করেছি আজকে, আমরা সেই নামগুলি আমরা দেখে নেব এবং সেই নামগুলি দেখে আইডেন্টিফাই করে আমরা গলসিতেও বড় আকারের বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করব এবং সে ব্যাপারে আমরা আপনাদের সমস্ত বিষয় জানিয়ে দেবো। তার সাথে সাথে দাহ করে বাংলার মানুষের যে ক্ষোভ তাদের বিরুদ্ধে, সেই ক্ষোভকে কিছুটা প্রশমিত করার জন্য তাদের পুষ্পপত্রিকা দাহ করে আমরা আমাদের এই আজকের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করলাম। পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের আগে করে জানিয়ে